আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বিশেষ আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের যে ভিডিও সেই ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখতেই পাচ্ছেন সেটি হচ্ছে যে ছাত্রদের যে ইউনিক আইডির উদ্দেশ্যে যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটি নিয়ে আজকে কিছু কিছু বিষয় আলোচনা করব পুরো ফর্মটি নয় এই ফর্মের কিছু কিছু যে বিষয়গুলো নিয়ে আমাদের একটু সমস্যা বা একটু সন্দেহ বা একটু বোঝার বোঝার ভুল হচ্ছে বা আমরা বুঝতে পারছি না ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো সর্বপ্রথম আমি বলে রাখি যে ইআইএন নাম্বার অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ইআইএন নাম্বার এরপর যেটা সেটা হচ্ছে যে শিক্ষার্থীর ছবি এই শিক্ষার্থীর ছবিটা অবশ্যই মনে রাখবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা আমরা অনেক সময় ছবি তুলি পাসপোর্ট সাইজের পিছনে কখনো নীল দেই কখনো সবুজ দেই এইটা দেওয়া যাবে না পিছনে জাস্ট সাদা হবে এবং ছবিটা কিন্তু অবশ্যই রঙিন হবে সাদা কালো যেন না হয় আবার ছবিটা হবে রঙিন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা এই হচ্ছে ছবির বিষয়ে এরপরে যেটি বলবো সেটি হচ্ছে আমি শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি এটা নিয়ে আমার একটা ফুল ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে ঠিক আই বাটনে উপরে এই যে উপরে যে আই বাটনটা দেখছেন এই আই বাটনে আপনারা ক্লিক করলে সেই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা সেখান থেকে সেটা দেখতে পারেন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমি ইন্ডিকেট করে রাখছি এই যে পনেরো নম্বর মাতা তথ্য এনআইডি অনুযায়ী অর্থাৎ মাতার যে তথ্য আপনার এনআইডিতে যেই যেই তথ্যগুলো আছে ঠিক সেইভাবে আপনাকে এই জায়গায় পূরণ করতে হবে বাংলায় ইংরেজিতে এবং এনআইডির যে এখানে যে নাম্বারটা সেখানে দিতে হবে আর এই নামের ক্ষেত্রে আমি আবার বলে রাখি যে এই যে নামের ক্ষেত্রে যদি মোহাম্মদ হয় তাহলে এম দিবেন প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘর দিবেন ডি এইটা দেওয়ার পর আপনাকে এই তৃতীয় নাম্বার ঘরটি তখন ফাঁকা দিতে হবে অর্থাৎ প্রত্যেকটি শব্দ লেখার পর একটা করে ঘর ফাঁকা দিয়ে লিখতে হবে মোহাম্মদ আব্দুল করিম তার মানে মোহাম্মদের পর একটা ঘর ফাঁকা দিতে হবে আব্দুলের পর একটা ঘর ফাঁকা দিতে হবে করিম তারপরে লিখে দিতে হবে এই হচ্ছে এই মাতার এবং এই তথ্যটি এনআইডি অনুযায়ী লিখবেন অনেকেই হয়তোবা এই যে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে অনেকেই দ্বিদাদ্বন্দ্বে আছেন আকারও হয়তোবা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে যদি না থাকে অবশ্যই আপনারা এনআইডি তথ্য অনুযায়ী লিখবেন এবং জন্ম তারিখ শুরু করে জন্ম নিবন্ধন নাম্বার যদি জন্ম নিবন্ধন নাম্বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আর দেওয়ার কোনো উপায় নেই আর যদি থাকে তাহলে অবশ্যই দিবেন। অনেকের জন্ম নিবন্ধন নাম্বার বা অনেকের জন্ম নিবন্ধনে বা এনআইডিতে মিল নেই অর্থাৎ জন্ম নিবন্ধনে আছে একরকম এনআইডিতে আছে একরকম সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এমনভাবে করে নিতে হবে আপনাকে সংশোধন করতে হবে যাতে করে আপনার নামের বিষয়গুলো আপনার যে সন্তান তারা যেন বিব্রত বোধ না হয় ভবিষ্যতে যখন তাদের এনআইডি এবং আপনার জন্ম নিবন্ধন দুটোই চাওয়া হবে যখন দুটোতেই দেখবে যে আলাদা আলাদা তখন তারা একটা বিভ্রান্তিকর অবস্থায় পড়বে এই কারণেই আপনাকে এখনই এনআইডি এবং জন্ম নিবন্ধন এইগুলো যেহেতু জাতীয় পর্যায়ের জিনিস যেহেতু আমাদের সরকারি কাজে সব কাজে এগুলো এখন ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে এই দুইটা যেন আপনার সেম থাকে এবং সেটার জন্য আপনাকে যদি এনআইডি পরিবর্তন করতে হয় সংশোধন করতে হয় সংশোধন করবেন যদি জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় তাহলে সেটা সংশোধন করবেন অবশ্যই আপনার যে নাম আপনার যে বয়স সেইটা যেন আপনার এই আপনার সন্তানের ইউনিক আইডিতে যেন সেম হয় অর্থাৎ তার আইডি এবং তার পিতার আইডি তার মাতার আইডি সব যেন মিল থাকে যেমন বর্তমানে কিছু কথা বলেই রাখি যে বর্তমানে অনেকের এনআইডি নাম্বার আছে অনেকের এনআইডি আছে যে তার পিতার নাম একরকম মাতার নাম একরকম হয়তো বা তার পিতার আবার এনআইডিতে আর এক রকম এই রকম একটা ভেজালের মধ্যে পড়ে আছে তো এইটা যেন না হয় সেই ক্ষেত্রে আপনারা একটু সজাগ হয়ে এই কাজগুলো করবেন এরপর যেটা সেটা হচ্ছে পিতার তথ্য এনআইডি এবং মাতার অনুযায়ী মাতার মতো ঠিক পিতার ক্ষেত্রেও এভাবেই পূরণ করবেন এবং মনে রাখবেন যে পিতা যদি মৃত্যু হয় তাহলে সেই শালটা কিন্তু এখানে দিতে হবে এরপর যেটা সেটা হলো বর্তমান ঠিকানা আজকে সকালে একজন প্রশ্ন করেছিল এই ঠিকানার একটা বিষয় নিয়ে সেটা আমি যাচ্ছি যে ক হচ্ছে বিভাগ যেই বিভাগে সেই বিভাগ দিবেন জেলা উপজেলা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার বা মৌজা এই যে মৌজা আমাদের যে মৌজা আছে এটা অনেকেই হয়তো বা জানে না আমি একজন প্রশ্ন করেছে যে মৌজা কি দেবো আসলে আপনার গ্রাম বা আপনার যেই বাসা সেটা কোন মৌজার মধ্যে পড়ে এটা আপনাকে একটু খোঁজ নিতে হবে হয়তোবা আপনি না জানলেও আপনি পরিষদে গেলে ইউনিয়ন পরিষদে গেলে আপনি জানতে পারবেন যে আপনার গ্রামটা কোন মৌজার মধ্যে পড়ে এরপর হচ্ছে গ্রাম মহল্লা বা রাস্তার নাম যদি শহর হয় তাহলে তো অবশ্যই রাস্তার নাম নম্বর এগুলো থাকে সেই ক্ষেত্রে আপনারা ওগুলো দেবেন গ্রামের ক্ষেত্রে রাস্তার নাম বা নম্বর দেওয়ার প্রয়োজন নেই বাসার হোল্ডিং নাম্বার ডাকঘর পোস্ট কোড পোস্ট কোডটা অবশ্যই ভালোভাবে দিবেন যাতে করে ভুল না হয় এবং স্থায়ী ঠিকানাটাও ঠিক সেম অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে কিন্তু স্থায়ী ঠিকানা দেওয়ার দরকার নেই আর যদি আলাদা আলাদা হয় তাহলে ঠিক সেমভাবে স্থায়ী ঠিকানাটা পিতার যে এনআইডি সেই অনুযায়ী পূরণ করতে হবে সেইটা দেখে সেই অনুযায়ী পূরণ করতে হবে এরপরে হচ্ছে উনিশ নাম্বারটা এই যে অভিভাবক পিতা মাতা উভয় মৃত্যু হলে আপনার যদি কোনো শিক্ষার্থীর যদি বাবা মা দুজনেই বেঁচে থাকেন তাহলে এই ঘরটি পূরণ করার কোনো দরকার নেই আর যদি আপনার শিক্ষার্থীর বাবা মা উভয় মৃত্যু হয় তাহলে আপনি এই ঘরটা পূরণ করবেন সেটা কাকে দিবেন। আপনি এই যে নিচে যে দাদা দাদি ভাই বোন চাচাতো আছে চাষ্ত ভাই চাষ্ত বোন মামতো ভাই এই যেইগুলো আছে সেগুলোতে আপনি টিক চিহ্ন দেবেন এবং তার ঠিক এনআইডি তার নাম এবং তার পেশা এই জায়গায় উল্লেখ করবেন আর যদি বাবা মা মধ্যে কেউ বেঁচে থাকে তাহলে এটা পূরণ করার দরকার নেই সেই ক্ষেত্রে আপনাকে বিশ নাম্বার অর্থাৎ পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন পিতা যদি হয় তাহলে আপনাকে এই যে পিতাতে টিক চিহ্ন দিতে হবে আর যদি মাতা হয় তাহলে মাতাতে চিহ্ন দিয়ে তার নামটা এখানে লিখে দিতে হবে আপনি কাকে অভিভাবক করবেন অনেক শিক্ষার্থী তো বাবা মা দুজনে বেঁচে আসেন তাহলে এই দুজনের মধ্যে কে অভিভাবক হবেন সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় টিক চিহ্ন দেবেন দিয়ে সেটা ইন্ডিকেট করে দেওয়ার পর তার নামটা এখানে লিখবেন এবং তার স্বাক্ষরটা এখানে দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই স্বাক্ষরগুলোর ক্ষেত্রে আপনারা শিক্ষার্থীর জায়গায় শিক্ষার্থীর নিজের হাতের স্বাক্ষর নেবেন এবং অভিভাবকের জায়গায় অভিভাবকের নিজের হাতের স্বাক্ষর অবশ্যই অবশ্যই নেবেন আর এই যে দেখছেন কালিতে যেটা ঘেরাও করা আছে অর্থাৎ একুশ নাম্বার এবং বাইশ নাম্বার এই দুইটা ঘর অফিস পূরণীয় অর্থাৎ এগুলো আপনাদের পূরণ করার দরকার নেই চলে যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে ঠিক এই যে লাল লালকালেদের লেখা আছে এই জন্য এটাও পূরণ করার দরকার নেই জাস্ট শিক্ষার্থীর নাম এবং প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা এখানে দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা এটা দিবেন এই জায়গায় এই যে বর্তমান অধ্যয়ন সম্পর্কিত তথ্য এই জায়গায় একটু মনোযোগ দিবেন সেটা হচ্ছে যে শ্রেণী বর্তমানে সে কোন শ্রেণীতে আছে রোল নাম্বার বর্তমান শ্রেণীর রোল নাম্বার গ্রুপ যদি থাকে তাহলে মানবিক না বিজ্ঞান ব্যবসায় সেটা তো নবম শ্রেণী থেকে শুরু হবে এবং শিফট থাকলে সেটা দেবেন যদি গ্রুপ থাকে সেটা দেবেন এবং সেই গ্রুপের এখানে টিক চিহ্ন দেবেন জাস্ট বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ভর্তির শ্রেণী অর্থাৎ এই যে বর্তমান প্রতিষ্ঠানে আছেন হয়তোবা আপনার কোনো একটা শিক্ষার্থী এখন নবম শ্রেণীতে পড়ে সে কি নবম শ্রেণীতে এসেই ভর্তি হয়েছে নাকি সে ক্লাস সিক্সে এসে ভর্তি হয়েছিল যদি সে ষষ্ঠ শ্রেণীতে এসে ভর্তি হয় তাহলে আপনাকে এখনও যদি সে নবম শ্রেণীতে পড়ে তারপরও আপনাকে এই যে বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ভর্তি হয় অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে যেহেতু সে ভর্তি হয়েছিল তাই সেই শ্রেণীটার নাম এখানে দিয়ে সেই শ্রেণীটা ভর্তির তারিখ যেটা সেইটা দেবেন অর্থাৎ বর্তমানে যে মনে করেন কেউ যদি এখন সেভেনে থাকে এবং সে ভর্তি হয়েছে যদি সিক্সে তাহলে তার এই ষষ্ঠ শ্রেণির নামটা এখানে দিতে হবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে সে প্রথম যেই ক্লাসে ভর্তি হয়েছে মাদ্রাসার ক্ষেত্রে প্রথম শ্রেণী হতেও হতে পারে যেহেতু ইফতদারি সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে বা সংযুক্ত আছে সেই ক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে হতে পারে দ্বিতীয় শ্রেণিতে হতে পারে তৃতীয় শ্রেণিতে হতে পারে পঞ্চমে হতে পারে ষষ্ঠতেও হতে পারে তো যেইটা আপনার যেই শিক্ষার্থীটা আপনার প্রতিষ্ঠানের প্রথম এসেছিল যেই ক্লাসে ভর্তি হয়েছিল সেই ক্লাসের নাম এবং সেটার তারিখ এখানে অবশ্যই দেবেন রেজিস্ট্রেশন ক্ষেত্রে যে লিখা আছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীদের জন্য এটা আপনার যদি হয় অষ্টম থেকে দ্বাদশ তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার তাদের দিতে হবে এরপর যাব পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল অর্থাৎ বর্তমানে সে যদি ষষ্ঠ শ্রেণীতে থাকে তাহলে তাকে পূর্ব অর্থাৎ পিএইচসি থেকেই দিতে হবে সব সবগুলোই দিতে হবে আহ পিএইচসি থেকে পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষা ফল এবং সেটা শুরু করতে হবে কিন্তু পিএইচসি থেকেই শুরু করতে হবে পিএইচসিতে তার কত ছিল ষষ্ঠ শ্রেণীতে ধরে নেন সে এখন নবম শ্রেণীতে পড়ে অর্থাৎ পিএইচসি তার রোল কত ছিল শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল তার শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার যদি থাকে তাহলে সেটা দিবেন আর বোর্ড যেহেতু সেটা বোর্ডের নাম লিখবেন জিপিএ যেটা পরীক্ষার বছর সেটা সেইটা দিবেন ষষ্ঠ শ্রেণীতে ঠিক ওভাবে আপনার স্কুলে তার রোল কত ছিল আপনার প্রতিষ্ঠানের নাম ইন নাম্বার এবং জিপিএ পরীক্ষার বছর সপ্তমেও তাই ঠিক নবম শ্রেণী পর্যন্ত তার পূর্বের যেটা সেটা কিন্তু একদম পিএইচসি থেকে শুরু করতে হবে এমন নয় যে জাস্ট শুধু ও অষ্টম শ্রেণীটা দেবেন তার পিএইচসি থেকেই সেটা শুরু করতে হবে এইভাবে দিয়ে আপনি এই জায়গাটা পূরণ করতে হবে পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল অর্থাৎ তার পিএইচসি থেকেই শুরু করতে হবে সে যদি এখন একাদশ শ্রেণীতে পড়ে তাহলে তারও পিএইচসি থেকেই শুরু করতে হবে আর যদি ষষ্ঠ শ্রেণীতে সে পড়ে তাহলে জাস্ট তার পিএইচসিটায় দিতে হবে এই জায়গায় এরপরে যেটা সেটা হচ্ছে পাঁচ নাম্বার বিষয়ভিত্তিক ফলাফল বার্ষিক পাবলিক পরীক্ষা অধ্যয়নরত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষার ফলাফল এই জায়গাতে কিন্তু পিএইচসি থেকে শুরু করা লাগবে না এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই বিষয়টা নিয়ে অনেকে একটু সন্দেহ বা একটু দন্দের মধ্যে পড়ে যায় সেটা হলো এই যে অধ্যয়নরত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল পূর্ববর্তী বলতে ধরে নেন বার্ষিক এবং পাবলিক ধরে নেন যে আপনার একটা ছাত্র ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে তাহলে তাকে দিতে হবে পিএইচসির জাস্ট পিএইচসিটা যদি সে সপ্তম শ্রেণিতে পড়ে তারপরও পিএইচসিটা শুধু দিতে হবে অষ্টম শ্রেণীতেও যদি পড়ে তাহলে জাস্ট আপনি পিএইচসির রেজাল্টটা এখানে দিবেন এবং যদি সে নবম শ্রেণীতে পড়ে তাহলে অবশ্যই অষ্টম শ্রেণীর যে অর্থাৎ জেসির বা জেডিসির যেই বিষয়ভিত্তিক ফলাফল সেইটা আপনি এখানে দেবেন মনে রাখবেন যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পড়তেছে তার পিএচসির রেজাল্টটা এখানে লাগবে পিএসসি পরীক্ষার ফলাফলটা বা এফত্যাদি পরীক্ষার ফলাফলটা আর যে নবম শ্রেণীতে পড়ছে তার কিন্তু অষ্টম শ্রেণীর যে পরীক্ষাটা অর্থাৎ জেএসি বা জেডিসি যে পরীক্ষাটা সেইটার তথ্য এখানে লাগবে এরপরে হচ্ছে যে এসএসসি ভোকাল বা দাখিল বা দাখিল ভোকেশনাল যাই হোক এইটা যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের লাগবে এসএসসি বা দাখিল বা দাখিল ভোকেশনাল সেইটার ক্ষেত্রে ছয় নম্বরটা এটা তো উপস্থিতি এটা আপনারা তো জানেন যে আমাদের মার্চে যেহেতু বন্ধ হয়েছিল সেই ক্ষেত্রে ওইটার আর সাত নম্বর হচ্ছে কো কারিকুলাম কার্যক্রম এগুলো যদি থাকে আপনারা দেবেন এগুলো আপনারা খুব একটা দ্বিত পড়ার কথা নয় আর এগারো নম্বর যেটা শিক্ষার্থীর ক্যাটাগরি এই ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটা হচ্ছে যে কর্মজীবী হচ্ছে এক দুই নম্বর হচ্ছে ভূমিহীন ওই অর্থাৎ আপনার শিক্ষার্থীর বাবা কর্মজীবী যদি হয় তাহলে একে দিবেন আর যদি তার বাবার কোনো সম্পত্তি না থাকে তাহলে দুইয়ে দিবেন যদি মুক্তিযোদ্ধা পোষ নাতি নাতনি এগুলো হয় তাহলে তিনে দিবেন এইভাবে আপনার যেইটা হবে সেটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। আর এই জায়গায় দেখুন শ্রেণীর শিক্ষকের স্বাক্ষর আর শিক্ষার্থীর স্বাক্ষরটা অবশ্যই তার নিজের হাতে নেবেন শ্রেণীর শিক্ষকের স্বাক্ষর অর্থাৎ শ্রেণীর শিক্ষক কিন্তু এটা করার পর স্বাক্ষর করবেন এখানে তারিখ দিবেন নাম লিখবেন এনআইডি নাম্বার নাম্বার মোবাইল আর সর্বশেষে প্রতিষ্ঠান প্রধান বন্ধুরা আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যদিও অনেক বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে এই কারণে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ